ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো বন্ধুরা, এটা সানডের ব্লগ, মানডেতে যাবে। তো সানডেতে আমি বাবার বাড়িতে এসেছি আর বাবার বাড়ির ব্লগটাই আপনাদের সাথে শেয়ার করছি। তো আজকে জামাই ষষ্ঠী আর সকাল সকাল আমার ঠাম্মা ঠাকুর করে পূজা দিচ্ছে। তো জামাই ষষ্ঠীতে বাপের বাড়ি চলে আসলাম। আর বন্ধুরা, আমাদের কিন্তু জামাই ষষ্ঠী নেই, তারপরও আমরা এসেছি, ভালো মন্দ খাবো, খেয়ে আবার চলে যাব। তো সকালবেলা শুরু হলো চা দিয়ে, চা বিস্কিট খেলাম, তারপর ফুলকো ফুলকো লুচি আর ঘুগনি। আর ব্রেকফাস্ট করার পর রান্না শুরু করলাম। আমি আমার ঠাম্মার জন্য রান্না করছি আলু পোস্ত আর আমের চাটনি। তো এই দুইটাই আমি রান্না করলাম ঠাম্মার জন্য, উনি নিরামিষ খান। আর সকালবেলা তো ব্রেকফাস্ট আমি করেছি, দেখতেই পেয়েছেন। আর বাকি রান্না আমার ভাই বউ করেছে, মটন করেছে, লাল লাল মটন। আর এই যে আলু পোস্তটা আমি করেছিলাম, আর কাতলা মাছের কালিয়া। আর মাছের ডিমের বড়া, তো মাছের ডিমের বড়া, আলু পোস্ত, কাতলা মাছের কালিয়া, মটন কারি, আমের চাটনি ছিল আজকের মেনু, আর দই মিষ্টি ফল ছিল। তো আমি সব কিছু আপনাদের সাথে শেয়ার করতে পারিনি, কারণ বাড়িতে আসলেই ভাইপোর সাথে খেলা, ভিডিও করতে ইচ্ছে হয় না, তাও একটু একটু করে ভিডিও তুললাম। নাচো একটু, নাচো, তালি দাও, তালি দাও, হে ভগবান, তালি তালি তালি। তো বন্ধুরা, শনিবার রাত্রে এসেছিলাম বাবার বাড়িতে, আর রবিবার সন্ধ্যা পর চলে যাচ্ছি শ্বশুর বাড়িতে। তো বন্ধুরা, ভিডিওটা একদমই ছোট, আশা করি পুরোটাই দেখবেন। যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন, সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন।